नमस्कार बंधुरा, कुक बिंदास चैनेले सबाई के स्वागत। आज आमी जे रेसिपिटी बनाबो सेटी एइभावेई आपनाराओ जदि बाड़ीते बानान निमेषेर मध्ये प्लेट शेष हो जाबे, खूबी मजार खेते। रेसिपि हच्छे पुली पिठे। तो पुली पिठेते आमी जे दुटो पुर देबो सेगुलो जदि आपनारा बाड़ीते बानान खूबी भालो लागबे खेते, सबाई खूब पछन्द करबे। এই যে দেখছেন, এটা ক্ষীরের মতো দেখতে কিন্তু ক্ষীর নয়। আমি আমার একজন খুব ক্লোজ রিলেটিভের কাছে এই রেসিপিটা শিখেছি, ভীষণ ভালো খেতে, তাই আপনাদের সঙ্গে আমি এটা শেয়ার করছি। আর এই পিঠেটা আমি বানিয়েছি স্পেশালি বাচ্চাদের কথা চিন্তা করে, কারণ বাচ্চারা পিঠে খুব একটা পছন্দ করে না, ওদের সেই কেক পেস্ট্রি আর পিৎজা বার্গার এইগুলোই ওরা বেশি পছন্দ করে, বিশেষ করে আজকালকার ছেলে মেয়েগুলো। তো তাদের কথা ভেবেই আমি এই পিঠেটা বানিয়েছি। এর মধ্যে আমি চকলেট পুর দিয়েছি। খুব সহজভাবে এই দুটো রেসিপি আপনাদের সঙ্গে আমি আজ শেয়ার করব, আর তার সঙ্গে অনেক গল্প করব। আমার ছোটবেলার কিছু গল্প আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, কারণ যখনই আমি পিঠে বানাই আমার ছোটবেলাকার কথা খুব মনে পড়ে। আপনারাও দেখবেন আপনাদের কারোর সঙ্গে হয়তো মিলে যেতে পারে। তো পুরনো বন্ধুরা যারা এতদিন আমার সঙ্গে আছেন সবাইকে অনেক ধন্যবাদ। আর আজ যারা নতুন দেখছেন আমাকে তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আপনাদের হেল্প আমার খুবই দরকার। তো চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি 1 কাপ, রাইস ফ্লাওয়ার, আর তার সঙ্গে 1.5 কাপ জল নিচ্ছি, 1 কাপ আর 1/2 কাপ, আর একই কাপ ব্যবহার করছি আমি, যাতে মাপে সুবিধে হয়, এতে আপনাদের কোনো অসুবিধা হবে না। প্রথমে জলটা গরম করে নিচ্ছি, আর তাতে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আপনারা যেভাবে পছন্দ করেন, আর একটু বাটার দিচ্ছি। বাটারটা কিন্তু অপশনাল, কারণ আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। বাটারটা দিলে কি হয়, যে আমি মণ্ডটা তৈরি করব সেটা খুব সফট হবে, ফেটে যাওয়ার চান্সটা খুব কম থাকে। জলটা যখন একদম ফুটে উঠবে তখন কিন্তু এই চালের গুঁড়োটা আমি দিয়ে দিলাম। চালের গুঁড়ো দেওয়ার পর গ্যাসটা বন্ধ করে দিতে হবে আর কন্টিনিউ নাড়তে হবে। এইভাবে একটু সময় নেড়ে তারপরে আমি এটাকে একটু ঠান্ডা হতে দেবো, বেশি ঠান্ডা করব না, কিন্তু একটু অল্প করে ঠান্ডা করে নিতে হবে। আর একভাবেও চালের মণ্ডটা তৈরি করা যায়, তাতে চালটাকে আগে গরম করে নিতে হবে চালের গুঁড়োটাকে, আর তারপর তাতে একদম গরম জল ঢালতে হবে। আমার আগের একটি রেসিপি আছে পুলি পিঠে, তাতে আমি সেভাবেই করেছি, তার লিঙ্কটা আমি নিচে দিয়ে দেবো, আপনারা সেভাবেও বানাতে পারেন এটা। তো এখানে আমি চালের গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা চালটাকে ভিজিয়ে তারপর সেটাকে জল ছেঁকে ভালো করে শিল নোড়াতে গুঁড়ো করে কিংবা মিক্সিতে গুঁড়ো করে তারও পিঠে বানাতে পারেন, তবে সে পিঠের স্বাদ কিন্তু অনেক ভালো হয়। আমরা ছোটবেলা দেখেছি আমার মা কাকিমারা ওইভাবেই পিঠে বানাতো, একদম অনেক পিঠে হতো তখন একসঙ্গে, সবাই মিলে একসঙ্গে বসে বানানোর মজাটাই আলাদা। যেদিন পিঠে হতো সেদিন একদম সাজো সাজো রব পড়ে যেত, মা কাকিমারা সব রান্না করার পর বিকেলে সব চালের গুঁড়ো পড়তে বসে যেত একসঙ্গে, 3-4টে শিল নোড়াতে সব বসে যেত, সেই ব্যাপারটা একটু অন্যরকম ছিল। আর সবাই মিলে বসে পিঠে বানাতাম, কাকু কাকিমা দাদু ঠাকুমা বাবা মা ভাই বোনেরা সবাই একসঙ্গে। তো এখানে আমি এটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি, 5 মিনিট ধরে মেখে নেবেন। এবার আমি সেকেন্ড স্টেপে যাব, এর মধ্যে যে পুরটা দেবো সেটাই আমি এবারে দেখাবো আপনাদেরকে।
এখানে আমি মিল্ক পাউডার নিয়েছি 2 টেবিল চামচ আর তার সাথে নিচ্ছি চিনি গুঁড়ো আমার চিনিটা গুঁড়ো করাই ছিল বলে আমি চিনি গুঁড়ো দিচ্ছি আর আপনারা গোটা চিনিও দিতে পারেন তবে আমি এখানে একটু কম চিনি দিচ্ছি চিনির পরিমাণটা একটু বেশি দিলে এই পিঠেটা খুব ভালো হয় ভেতরের যে ক্ষীরটা হয় সেটা খুব সুন্দর হয়ে যায় এই চিনি আর মিল্ক পাউডার যখন এটা ভাপানো হবে ভেতরে একদম ক্ষীরের মতো একটা সুন্দর ব্যাপার হয়ে যায় আর খেতেও খুব সুন্দর লাগে আমি কথা বলতে বলতে যেটা মিস করে গেছি আপনাদেরকে বলতে একটু এলাচ গুঁড়ো দিয়েছি আমি এলাচ গুঁড়োটা দিলে ক্ষীরের স্বাদটা একটু খুব অন্যরকম লাগে আপনারা এটা অ্যাভয়েডও করতে পারেন কারণ অনেকে এলাচ পছন্দ করে না আর আমি দিচ্ছি চকোলেট চিপস চকোলেট চিপসের বদলে আপনারা চকোলেট কম্পাউন্ড চকোলেট কিংবা চকোলেট বার ওটাও দিতে পারেন আর এখানে আমি জলটা বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে এটাকে আস্তে করে ফুটতে দিয়ে দিচ্ছি আমি কারণ এখানেই আমি পিঠাটা তৈরি করে ভাপিয়ে নেব প্রথমে আমি একটু অল্প করে চালের মন্ডটা নিয়ে নিচ্ছি আর হাতে আপনারা অল্প করে একটু তেল মাখিয়ে নেবেন তাহলে চিটচিটে করে চিটচিটে ভাপটা চলে যাবে হাতে জড়িয়ে যাবে না এইভাবে একটা করে খিলি বানিয়ে নিতে হবে আমরা তো এটাকে খিলি বলি আপনারা কি বলেন জানি না আপনারা কি বলেন একটু আমাকে জানিয়ে দেবেন কমেন্ট বক্সে এটাকে আমরা খিলি বলি মা ঠাকুমার কাছ থেকে ওটাই জেনেছি এইরকম পাতলা করে একটু খিলি বানাতে হবে তারপর তার মধ্যে এই মিল্ক পাউডারের যে মিক্সচারটা তৈরি করেছি চিনি আর মিল্ক পাউডার দিয়ে এটা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে সাইডগুলো মুড়ে নিতে হবে এবার আপনারা নিজেদের মতো করে শেপ দিতে পারেন আমার মায়ের পিঠের বানানোর খুব শখ ছিল আর মার হাতও চলতো একদম মেশিনের মতো মায়ের যখন 3-4 পিঠে হয়ে যেত আমাদের তখন একটা হয়তো কোনো রকম হতো আর আমার দিদার হাত চলতো আরও স্পিডে মানুষগুলো নেই কিন্তু সেই স্মৃতিগুলো এখনো মনে জেগে আছে তারপর যখন ছোটবেলায় একসঙ্গে সবাই মিলে পিঠে বানাতাম কত কি বানাতাম তার মধ্যে একটা জিনিস আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি আপনারাও নিশ্চয়ই সবাই অনেকেই এইভাবে সবাই যৌথ পরিবারে বড় হয়েছেন সবাই একসঙ্গে বসে পিঠে টিঠে বানিয়েছেন অনেকের সঙ্গে হয়তো মিলে যেতে পারে অনেকের নিশ্চয়ই মনে হচ্ছে ছোটবেলার কথা তবে যাই বলুন একসঙ্গে বসে পিঠে বানানোর মজাই কিন্তু আলাদা এবার এখানে আমি একটু অন্যরকম একটা ছোটবেলার একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করছি আমরা বানাতাম বামুন ঝুলি মানে বামুন পুটলি এইভাবে ভেতরে পুটটা দিয়ে এইভাবে মুড়ে নিতে হবে কি মনে পড়ছে ছোটবেলার কথা আচ্ছা আর একটা কথা আপনাদেরকে বলি এই পিঠেটা ক্ষীরের মতো লাগে বলে আমি এটার নাম দিয়েছি ক্ষীরপুলি তবে আপনারাও এর একটা নাম দিয়ে দিতে পারেন এখনো বাচ্চাদেরকে আপনাদের সঙ্গে বসিয়ে দেবেন বসিয়ে এইরকম মজার মজার জিনিস তৈরি করতে দিয়ে দেবেন ওদেরও মজা লাগবে ওরাও দেখবেন তখন একটা আলাদা মজা পাবে এইগুলো বানাতে আর এবারে দিচ্ছি এই চকলেট চিপস দিয়ে এটা বানাচ্ছি আমি এখানে এর মধ্যে আমি চকলেট চিপস দিয়েছি আর আপনারা এর মধ্যে কম্পাউন্ড চকলেট কিংবা চকলেট গুঁড়ো চকলেট বার যে কোনো দিতে পারে এটা যখন ভাপানো হবে এইটা কিন্তু একদম মেল্ট হয়ে যাবে মোটামুটি এইগুলো তৈরি করে নিয়েছি একসঙ্গে সব তৈরি করলে বেশি সময় থাকলে ফেটে যাওয়ার ভয় থাকে শীতকাল তো ঠান্ডাতে এগুলো ফেটে যায় সেই জন্য যতটা ভাপাতে দেবো ততটাই আমি তৈরি করে নিয়েছি এবার এইরকম একটি ঝাঁঝরি প্লেট
এরকম একটু ফুটো ফুটো থাকবে। তার মধ্যে একটু অল্প তেল দিয়ে আমি ব্রাশ করে নিচ্ছি। তাহলে কি হবে, পিঠেগুলো এর মধ্যে লেগে যাবে না, আটকে যাবে না। এবার একটা একটা করে এতে সাজিয়ে দিচ্ছি। সাজিয়ে দিয়ে এটাকে আমি ভাপাতে দেবো, 7-8 মিনিট ভাপালেই এটা হয়ে যাবে। আর যদি এটাকে আপনি দুধ পুলি বানাতে চান, দুধে ফোটান, তাহলে আরও কম ভাপালেও চলবে, 5 মিনিট ভাপালেই হবে। তো চলুন এবার এটাকে নিয়ে যাই। জলটা একদম ফুটে গেছে আর জলটা মিডিয়াম আঁচেই থাকবে। এবার উপরে একটা চাপা দিয়ে দিচ্ছি। ফিরে এলাম 8 মিনিট পরে, ব্যাপারটা এইরকম দাঁড়িয়েছে। এখন খুব গরম, একটু কেটে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, যে গুঁড়ো মিল্ক পাউডারটা ছিল সেটা কিন্তু চিনির সঙ্গে মিশে একদম একটা ক্ষীরের মতো তৈরি হয়ে গেছে ব্যাপারটা। আর এটা যদি একটু চিনিটা বেশি দেওয়া যায় তাহলে কিন্তু এই ক্ষীরটা আরও সুন্দর হবে, আর এর টেস্টটাও কিন্তু অসাধারণ, ভীষণ ভালো লাগে খেতে। এমনিও এটা খাওয়া যায়, এখন গুড়ের সময়, নলেন গুড়ের সময়, আপনারা নলেন গুড় দিয়েও এটাকে এমনি খেতে পারেন, খুবই সুন্দর লাগে। ক্ষীরের মতো অত সময় লাগে না, ক্ষীর বানাতে অনেক সময় লেগে যায়। আর দেখুন সেই যে চকলেট চিপসগুলো একদম গলে মেল্ট হয়ে গেছে, আর দেখতেও খুব সুন্দর, বাচ্চারা কিন্তু দেখলেই খেতে চাইবে, বাচ্চাদের ভীষণ পছন্দ হবে। আর যেটা আমার বলার, আমরা যদি ক্ষীর বানাতে চাই তাহলে আমাদের অনেক সময় লেগে যায়, দুধটাকে মারতে হবে, কিন্তু আপনি যদি এইভাবে করেন দেখবেন আপনাকে ওই সময়টা, আপনার কতটা সময় বেঁচে যাবে, আর আপনি অনায়াসে একটি সুন্দর পিঠে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আমি এবার এই পিঠেটাকে একটু দুধে ফুটিয়ে নেব। এখানে 1 লিটার দুধটাকে মেরে মেরে আমি 1/2 লিটার করে নিয়েছি। এবার তার সাথে আমি অল্প চিনি দিয়ে দিচ্ছি, কনডেন্স মিল্কও দিতে পারেন, মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। সামনেই পৌষ সংক্রান্তি, তাহলে আপনারা অবশ্যই এই পিঠেটা বাড়িতে বানাবেন, বাড়ির সবাই মিলে একসঙ্গে বসে যাবেন, বাচ্চাদেরকেও সঙ্গে নিয়ে নেবেন, ওদেরও খুব মজা হবে। আর চকলেট পুলিটা অবশ্যই বানাবেন বাচ্চাদের জন্য, ওরা ভীষণ খুশি হবে। তারপর এই পিঠেটা দুধে ফুটিয়ে একটা বেশ খিরখির ব্যাপার, মাখো মাখো ব্যাপার, ঠান্ডা গরম যাই খাবেন খুবই সুন্দর লাগবে খেতে। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, একটুও যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন। তাহলে এই পৌষ সংক্রান্তি আপনাদের খুব ভালো কাটুক। পরের রেসিপি নিয়ে আমি আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। এখন বিদায় নিচ্ছি, নমস্কার।